আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো এই গরমে ঠান্ডা কিছু খাওয়ার দরকার, তার জন্য আমরা কোল্ড কফি তৈরি করব, ক্যাপাচিনো কোল্ড কফি। তো এখানে আমি 5 টাকা দামের কফির পাতাগুলি 7-8টা কফির পাতা ঢেলে নিয়েছি, আর এগুলি দিয়ে কোল্ড কফি তৈরি করব। তার জন্য প্রথমে আমি ক্যাপাচিনোর জন্য তৈরি করে নিব। কীভাবে তৈরি করতেছি ক্যাপাচিনোটা সেটা অবশ্যই দেখবেন। তো এখানে আমি কিছু চিনি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখানে মেজারমেল কাপের হাফ কাপ চিনি নিয়েছি। নিয়ে আমরা এখন এটা ব্লেন্ডার দিয়ে আমরা এখন ব্লেন্ড করে সুন্দর ক্যাপাচিনো করে নেব। তো তার আগে এখন এখানে সামান্য পরিমাণের একটু পানি দিয়ে নিতে হবে, তাহলে ক্যাপাচিনোটা খুব সুন্দরভাবে করে নেওয়া যাবে। তো অবশ্যই এই গরমে এই ক্যাপাচিনো কফিটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কোল্ড কফি অবশ্যই আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। অবশ্যই কফি রেসিপিটা করে দেখবেন কেমন লাগলো। তো আমরা এখন ব্লেন্ডারটা দিয়ে ক্যাপাচিনো করে নিচ্ছি। খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে, আর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খুবই সুন্দর হচ্ছে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এই গরমে অবশ্যই ঠান্ডা কিছু পেলে খুবই ভালো লাগে। তো আমরা এই কোল্ড কফি করার জন্য ক্যাপাচিনো করে নিচ্ছি। ক্যাপাচিনোটা দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আর ক্যাপাচিনো অলরেডি এখানে কমপ্লিট হয়েও গেছে আমাদের। খুব সুন্দরভাবে আরও আর একটু ব্লেন্ড করে নেব। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও চাইলে সবার আগে পেয়ে যাবেন। আর অবশ্যই এই রেসিপিটা আপনারা বাসায় করে দেখবেন, এই কোল্ড কফির রেসিপি খুবই মজাদার একটা হয়। আপনারা অবশ্যই ক্যাপাচিনো কোল্ড কফি করে দেখবেন, আর খুবই ভালো লাগবে। তো আমরা এভাবে ব্লেন্ডার দিয়ে করে নিলাম। আপনারা চাইলে আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে হ্যান্ড রেস দিয়ে করে নিতে পারবেন, খুব সুন্দর হবে। তো দেখুন কত সুন্দর আঠালো ভাব হয়ে গেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, এভাবে করার চেষ্টা করবেন, খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপাচিনো তৈরি হয়ে গেছে। আমরা এখন বন্ধ করে দিলাম ব্লেন্ডারটি, আর এখানে আমরা একটা চকবার আইসক্রিম নিয়েছি। আপনারা চাইলে আইসক্রিমটাও দিতে পারেন। তো আমি চকবার আইসক্রিম আমার হাতের কাছে ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি লিকুইড দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, সেগুলির মধ্যে আমি এই আইসক্রিমটা দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর করে এখন গলিয়ে নিব। নেওয়ার পরে আমরা কফিটা ক্যাপাচিনো কোল্ড কফি তৈরি করে নিব। তো এখানে আমরা একটা গ্লাস নিয়েছি, খুব সুন্দর করে একটু চকলেট দিয়ে আমরা সুন্দরভাবে গ্লাসটি সাজিয়ে নিব। চকলেট গানাজ দিয়ে আমরা খুব সুন্দর করে গ্লাসের গায়ে সাজিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গ্লাসটি সাজিয়ে নেওয়া হয়ে গেছে। আমরা এখন কফিগুলি ঢেলে নিব। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই এই গরমে আপনারা এই কোল্ড কফি ক্যাপাচিনো কোল্ড কফি করে খেয়ে দেখবেন, খুবই মজাদার একটা কোল্ড কফি, ভালো লাগবে আপনাদের। গরমে ঠান্ডা মনটা অনেক সুন্দর শান্তি পাবেন। তো আমরা কফিগুলির জন্য দুধগুলি ঢেলে নিলাম। ঠান্ডা দুধ ঢেলে নেওয়া হয়ে গেছে, 2 গ্লাসে ঢেলে নিয়েছি আমরা। এখন ক্যাপাচিনোগুলি আমরা দিয়ে দেব গ্লাসের মধ্যে। তো এই যে ক্যাপাচিনোগুলি আমরা দিয়ে দিচ্ছি, আর দেখুন কত আঠালো হয়েছে, যে চামচ থেকে পড়তে চাচ্ছে না। তো এভাবে আমরা এখন দিয়ে গ্লাসটা খুব সুন্দর করে সাজিয়ে নেব। দিয়ে একটু নেড়ে চেড়ে ঘুটিয়ে নিতে হবে। তো এখানে আমরা একটু চকলেট গানাজ দিয়ে গ্লাসটা সুন্দর করে সাজিয়ে নিব।
কর্পূর দিয়ে চকলেট গানাশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, এটা অপশনাল। আমি দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রাখবেন, আর নতুন কোনো ভিডিও চাইলে সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন। কেমন লাগলো অবশ্যই দেখে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।